আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাইটিভি সংবাদে সাথে আছি নুজরাত জাহান মুন শুরুতেই জানিয়ে দিচ্ছি ভ্যালি অনলাইন শপিং মল সংবাদ শিরোনাম নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 74তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত সেলিমকে আটকের পর র‍্যাবের অভিযান বাসা ও অফিস থেকে নগদ 30 লক্ষ টাকা সহ 23 দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার সারা দেশে অপরাধের সঙ্গে জড়িতদের নজরদারিতে আনা হচ্ছে জানিয়েছেন ওবায়দুল কাদের উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে গ্রেফতার রাজধানীর বিভিন্ন পয়েন্টে 45 টাকা দরে পেঁয়াজ বিক্রি সাতক্ষীরার ভোমরা বন্দরে পেঁয়াজের দাম বেড়েছে দ্বিগুণ বিপাকে পাইকাররা শুনে নিবেলি অনলাইন শপিং মল সংবাদ শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন কেউ দেখে কেউ দেখে না ই সিগারেটের মধ্যে যে ধরনের কেমিক্যালস গুলা থাকে এটা তো আরো ভয়ঙ্কর বিস্তারিত সংবাদে যাচ্ছি জাতিসংঘ সাধারণ পরিষদের 74তম অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রের 8 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোর 5:30টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় জ্যেষ্ঠ সদস্য মন্ত্রিপরিষদের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এর আগে সোমবার প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটটি আবুধাবির উদ্দেশ্যে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে সংযুক্ত আরব আমিরাতে প্রায় 3 ঘন্টা যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রীর বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে আবুধাবি বিমানবন্দর ছাড়ে অনলাইন জুয়া পরিচালনার সাথে জড়িত সেলিম প্রধানকে আটকের পর তার বাসা এবং অফিসে অভিযান চালিয়ে নগদ 30 লক্ষ টাকা উদ্ধার করেছে র‍্যাব আর উদ্ধার করা হয়েছে 23টি দেশের বৈদেশিক মুদ্রা যার বাজার মূল্য প্রায় 77 লক্ষ টাকা জব্দ করা হয়েছে অনলাইন ক্যাসিনো পরিচালনার সরঞ্জামাদি সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা দায়েরের কথাও জানিয়েছে র‍্যাব আর জানাচ্ছেন জানিত রং সোমবার দুপুরে ব্যাংককগামী বিমান উড্ডয়নের আগ মুহূর্তে আটক করা হয় দেশে অনলাইন ক্যাসিনো পরিচালনার মূল হোতা সেলিম প্রধানকে রাতেই অভিযান শুরু হয় গুলশান ও বনানীতে তার বাসা এবং অফিসে অভিযানে উদ্ধার করা হয় নগদ 30 লাখ টাকা 77 লাখ টাকার বৈদেশিক মুদ্রা 13টি ব্যাংকের 32টি চেক বই অনলাইন ক্যাসিনো পরিচালনার সরঞ্জাম এবং মদের বোতল র‍্যাব জানায় এক বছর ধরে অনলাইনে জুয়া খেলা পরিচালনা করে যাচ্ছিলেন সেলিম জুয়া থেকে পাওয়া অর্থ সেলিম বিদেশে পাচার করেছে বলেও জানায় র‍্যাব এই জুয়া পরিচালনার অর্থ ভাগাভাগি হতো সেলিম এবং কোরিয়ান এক ব্যক্তির মধ্যে ওয়ান অফ দ্য ফার্স্ট প্রোভাইডার্স অফ বিটুবি লাইভ ক্যাসিনো সলিউশনস ইন বাংলাদেশ সো এটাও প্রুফ করে যে সে ক্যাসিনো ব্যবসায় সম্পূর্ণভাবে নিয়োজিত হুন্ডির মাধ্যমে অথবা পার্সোনালি মানে নিজে ব্যক্তিগত ক্যারি করে এই কোরিয়ানরা বাংলাদেশে আসতো কোরিয়ানরা এবং সেলিম প্রধানও যার সূত্র আমরা বলেছি প্রায় 77 লক্ষ আমরা বৈদেশিক মুদ্রা পেয়েছি এই টাকাগুলো নিয়ে তারা বিদেশে চলে যেত সেলিমের বিরুদ্ধে জুয়া মানি লন্ডারিং মাদক এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলার কথাও জানিয়েছে র‍্যাব বিদেশে টাকা নিয়ে যাওয়ার যে প্রেক্ষাপট হচ্ছে ফরেন কারেন্সি অ্যাক্টে বন্যপ্রাণী অ্যাক্টের কারণ থেকে দুটি আপনার হরিয়েছে আমরা পাওয়া গেছে এবং মাদকদ্রব্য যে মামলা এই কয়েকটি সুনির্দিষ্ট চার্জে আমরা তাকে গ্রেফতার করছি সেলিম নিজেকে মূলত পরিচয় দিতেন ব্যবসায়ী হিসেবে কিন্তু তার বিরুদ্ধে প্রভাবশালীদের অর্থ বিদেশে পাচারে সহযোগিতার বহু অভিযোগও রয়েছে ড্যানিত রং মাইটিভি ঢাকা সারা দেশে অপরাধীদের নজরদারিতে আনা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন সাম্প্রতিক অভিযানে কারো বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে তাকে গ্রেফতার করা হবে সরকার শুদ্ধি অভিযান চালাচ্ছে যা বাংলাদেশে নজিরবিহীন বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের এইসব অপকর্মের সাথে যারা জড়িত তারা কিন্তু গোয়েন্দা নজরদারিতে আছে প্রধানমন্ত্রী নিজেও খোঁজখবর নিচ্ছেন তিনি এখন দেশে ফিরেছেন এখন এ অভিযানে চলবে সে আভাস তিনি দিয়েছেন এখন কার কার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং তদন্তে
চিহ্নিত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, সেটা এখন পরিষ্কার হয়ে যাবে। মিয়ানমার সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির খবরে কমতে শুরু করেছে দাম। কয়েকদিনের মধ্যেই পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে জানিয়েছেন বিক্রেতারা। এদিকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে ট্রাক সেলের মাধ্যমে 45 টাকা দরে পেঁয়াজ সরবরাহ করেছে টিসিবি। তবে বরাদ্দ কম থাকায় লাইনে দাঁড়িয়েও পেঁয়াজ না পেয়ে অনেকেই ফিরছেন খালি হাতে। মাহবুব সৈকতের রিপোর্ট। রাজধানীর শেরেবাংলা নগরে ফার্ম গেট সংলগ্ন খামারবাড়ি, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির ট্রাক সেল থেকে 45 টাকা দরে পেঁয়াজ ক্রয় করেন সংলগ্ন এলাকার মানুষ। এখানে মানে একটু দাম কম দেই তো লইতাম চাইছিলাম। পেঁয়াজে তো অনেক দাম, কিনা আমাকে তো আমরা যে টাকা ইনকাম করে এটা তো আমাকে এত সম্ভব না। গোটা নগরীর জনসংখ্যা এবং পরিধি অনুযায়ী মাত্র 35 পয়েন্ট থেকে টিসিবির ন্যায্য মূল্যের ট্রাক সেলকে অপ্রতুল বলছেন সেবা গ্রহীতারা। বাজারের যে পেঁয়াজের যে দাম মানুষ প্রতিটি ট্রাক সেলে মঙ্গলবারের জন্য বরাদ্দ দেয়া হয় 400 কেজি পেঁয়াজ। প্রতিজন সর্বোচ্চ ক্রয় করতে পারেন 2 কেজি। সেই হিসাবে মাত্র 200 জনের ভাগ্যে জোটে এই সুযোগ। পেঁয়াজ আমরা সবাইকে 2 কেজি করে দিচ্ছি। আমাদের পেঁয়াজ 400 কেজি বরাদ্দ আজকে এবং সম্ভবত সামনের দিকে বাড়বে। পেঁয়াজের কোনো সংকট নেই। টিসিবি বসুন, আজকে আপনার 35টা ট্রাক ঢাকা মহানগর প্রতিটি স্পটে আমাদের আমরা কিন্তু নিয়ে আসছি। এদিকে অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে পেঁয়াজের পাইকারি বাজারে। ক্রেতাশূন্যতার কারণে রাজধানীর কাউরান বাজারে অলস সময় কাটাতে দেখা যায় পাইকারি বিক্রেতাদের। তবে বিভিন্ন দেশ থেকে আমদানির খবরে পাইকারি বাজারে পড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। কয়েকদিনের মধ্যেই পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে মনে করেন বিক্রেতারা। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। সাতক্ষীরায় মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে 40 থেকে 50 টাকা। এতে বিপাকে পড়েছে ভোমরা বন্দরে পেঁয়াজ ক্রয় করতে আসা পাইকারিরা। সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর প্রতিবেদনে জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। ভারত পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়ায় প্রভাব পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের পাইকারি ও খোলা বাজারে। রাতারাতি পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে আমদানিকারক, আড়তদার ও দোকানিরা। গত 24 ঘন্টার ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 40 থেকে 50 টাকা। ফলে খুচরা বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা, আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি। পেঁয়াজের এই বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতা ও বিক্রেতারা। 40-50 টাকা পেঁয়াজ কিনেছি, আজকে পেঁয়াজ কিনছি, এসে দেখি 100 টাকা বিক্রি হচ্ছে। তো ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারণ মানুষ এখন বিপদগামী, যাতে সরকারের আরও দৃষ্টি আকর্ষণ করি। বাড়ার কারণ হচ্ছে ইন্ডিয়ার থেকে পেঁয়াজ আপনার আমদানি হচ্ছে না। আমদানিকারকদের অভিযোগ, গত 13 সেপ্টেম্বর ভারতের বাণিজ্য মন্ত্রণালয় প্রতি মেট্রিক টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য $350 থেকে $850 নির্ধারণ করে দেয়। এই খবরে দেশের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি পায় কয়েক গুণ। ভারতের আভ্যন্তরীণ বাজারেই পেঁয়াজের চরম সংকট, সেখানে মূল্য বৃদ্ধির কারণে এই ভারত সরকার পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দিয়েছে। তবে পূজোর পরে পেঁয়াজের দাম আবার স্বাভাবিক হবে বলে মনে করেন তারা। সারা বাংলাদেশে এই পেঁয়াজের উপরে নেতিবাচক প্রভাব সৃষ্টি হচ্ছে, পূজোর পরে আবার এটা স্বাভাবিক হবে বলে আশা করি আমরা। খুব দ্রুত পেঁয়াজের এই অস্বাভাবিক মূল্য সাধারণ খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সকল পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। রাজিয়া সুলতানা স্মৃতি, মাইটিভি নিউজ ডেস্ক। দেশের তরুণ সমাজের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে ইলেকট্রনিক সিগারেটের ব্যবহার। ক্ষতিকর কেমিক্যালযুক্ত ই সিগারেট বৈজ্ঞানিক গবেষণায় ক্ষতিকর হিসেবে বিবেচিত হওয়ায় বিশ্বের অনেক দেশেই ই সিগারেটের ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। দর্শক, মাইটিভি সংবাদের মঙ্গলবারের বিশেষ আয়োজন কেউ দেখে কেউ দেখে না আজকের পর্বে ক্ষতিকর ই সিগারেট নিয়ে তাপস চন্দ্র দাসের ক্যামেরায় জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট।
যুগের সাথে তাল মিলিয়ে বিজ্ঞানের নব নব আবিষ্কার মানুষের কল্যাণে নানাভাবে ব্যবহৃত হয়ে আসছে। পাশাপাশি এখন অনেক কিছুই আবিষ্কৃত হচ্ছে যা মানব সমাজের জন্য মরণঘাতী ও ক্ষতিকারক। বিজ্ঞানের এমনই একটি সৃষ্টি ইলেকট্রনিক বা ই-সিগারেট। বিশ্বজুড়ে যখন ধূমপানের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ছড়িয়ে পড়ছে, ঠিক সেই মুহূর্তে বাজারে আসে এই ই-সিগারেট। খুব অল্প সময়ের মধ্যেই এই ভ্যাপীয় যন্ত্রটি বিশ্বের বিভিন্ন দেশে পরিচিত লাভ করে। বাংলাদেশেও এটি সহজলভ্য হওয়ায় ক্রেতার সংখ্যা দিন দিন বাড়ছে। তামাক না থাকলেও এই ই-সিগারেটে রয়েছে ক্ষতিকারক কেমিক্যাল যা মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আর এটি বিভিন্ন ফল ও ফুলের সুগন্ধি যুক্ত হওয়ায় খুব সহজেই আকৃষ্ট করছে, বিশেষ করে তরুণ সমাজকে। এটা খান আপনি কেন, মানে কি কারণে খান আপনি? এটা কারণ হচ্ছে, যেমন আগে যখন আমি নর্মাল সিগারেট খেতাম তো তখন আমি তিনতলা সিঁড়িতে উঠলে আমি হাঁপায় যেতাম, বাট এখন যেহেতু আমি ভেপ সিগারেট মানে ই সিগারেটটা ইউজ করতেছি দেন আমি পাঁচতলা উঠলেও আমি মানে হাঁপাই না। আমি তামাক ছাড়ার জন্য আর কি, আমি খাচ্ছি আমি ফ্যাশনের জন্য, উপকার পাচ্ছি কিনা জানি না। বর্তমানে এই ই সিগারেটের এতটাই জনপ্রিয়তা যে রাজধানীর বেশ কটি এলাকায় গড়ে উঠেছে ভেপার ক্লাব। সিগারেটের পরিবর্তে ইলেকট্রিক সিগারেটটা যদি আমি খাই তাহলে সিগারেটের চাহিদা একটু কম ফিল হয়। বিষয়টি নিয়ে ধূমপান বিরোধী সংগঠক ও চিকিৎসক ডাক্তার অরূপ রতন চৌধুরী বলেন, এই সিগারেট নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করে পাওয়া গেছে এর বহু ক্ষতিকারক দিক। ই সিগারেটের মধ্যে যে ধরনের কেমিক্যালসগুলো থাকে এটা তো আরো ভয়ঙ্কর। মডিফাইড একটা কেমিক্যালস তারা অ্যাড করে রাখে এবং এটা ভেপার হিসাবে টানার সাথে সাথে বার্ন হইয়া ধোঁয়াটা আসে, হুইচ ইজ মোর সিরিয়াস দেন নর্মাল টোবাকো। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ই সিগারেট ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। ক্যানাডাতে কিন্তু অলরেডি কিন্তু ই সিগারেট ব্যান্ড হয়ে গেছে। আমেরিকার আরেকটা স্টেটে এইসব ই সিগারেট গ্রহণকারী রোগীর উপরে একটা গবেষণা করেছে তারা, সেখানে 80% পেশেন্ট সাফারিং ফ্রম অলরেডি রেসপিরেটরি ডিজিজ। সবাই বলছেন স্বাস্থ্য সুরক্ষায় এদেশেও এই ক্ষতিকারক ই সিগারেট নিষিদ্ধ করা হোক। ভেপের কারণে হচ্ছে অনেক রকমের ফ্লেভার অ্যাড করা হয়েছে, যে কারণে সুগন্ধ আসছে এবং এই সুগন্ধ আসার কারণে ইয়াং জেনারেশন অনেক অ্যাট্রাক্ট হচ্ছে এটাতে, যে কারণে আমার মনে হয় যে এখান থেকে বের হয়ে আসা উচিত, সবার একটা পদক্ষেপ নেওয়া উচিত এই ব্যাপারে। প্রযুক্তির উৎকর্ষতা সাধনের পথ ধরে এমন অনেক কিছুই আবিষ্কৃত হয়েছে যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর, এর মধ্যে অন্যতম এই ইলেকট্রনিক সিগারেট। সবাই বলছেন ক্ষতিকারক দিক বিবেচনা করে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের এই ইলেকট্রনিক সিগারেট নিষিদ্ধ করা হোক। দর্শক, দৃষ্টি মেললেই দেখা যায় আমাদের চারপাশেই ঘটে চলেছে নানা ঘটনা, যা কেউ দেখে কেউ দেখে না, কেউ বা দেখেও দেখে না। কেউ দেখুক আর নাই বা দেখুক, আমরা দেখি আমাদের অনুসন্ধানী চোখ মেলে। আমরা দেখাতে চাই আমাদের দৃষ্টির অলক্ষ্যে ঘটে যাওয়া সব অজানা ঘটনা, আর এইসব ঘটনা নিয়ে প্রতি মঙ্গলবার চোখ রাখুন মাইটিভি সংবাদে। সঙ্গে আছি আমি জাহিদ আহমেদ বাবু। সময় হলো একটি সংবাদ বিরতির, আর ফিরে এসে আলোচনা থাকছে। ক্যাসিনো দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানকে স্বাগত জানিয়েছেন মির্জা আব্বাস, পেঁয়াজের ঊর্ধ্ব মূল্যকে সরকারের ব্যর্থতা বলে মন্তব্য। কয়েকদিন পরেই শারদীয় দুর্গোৎসব, প্রতিমা তৈরি শেষে চলছে রঙের কাজ, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থায়। ক্যাসিনো দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগের ছোট নেতাদের যদি দুর্নীতির মাত্রা এমন হয় তাহলে বড় নেতাদের নিয়েও ভাবতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দলের এক মানববন্ধনে তিনি কথা বলেন। মির্জা আব্বাস পেঁয়াজের ঊর্ধ্বমূল্যকে সরকারের ব্যর্থতা উল্লেখ করে বলেছেন, দেশের মানুষকে এত মূল্য দিয়ে কখনোই পেঁয়াজ কিনে খেতে হয়নি। দুজন টোকাই মাত্র ধরছেন, এই টোকাইয়ের পকেট থেকে এত টাকা যদি বের হয় তাহলে আপনাদের বাঘা বাঘা কোনোদের পকেট থেকে কত বের হবে এটা দেশবাসী জানতে চায়। বাংলাদেশ থেকে 500 মেট্রিক টন ইলিশ মাছ উপহার পাঠানো হলো, বিনিময়ে আমরা কি পাইলাম জানেন? 109টা ফারাক্কার সুইচ গেট খুলে দিছে, বন্যায় ডুবে যাবে।
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শিলখালি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। টেকনাফ থানার ওসি জানান, রাত একটার দিকে মাদক ব্যবসায়ীদের অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় উভয় পক্ষে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায় এবং গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আমিন ও হেলাল উদ্দিন সুমনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, 5,000 পিস ইয়াবা, 7 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। প্রতিমা তৈরির শেষে এখন চলছে রঙের কাজ, পাশাপাশি দেবী বরণের প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। আর উৎসবকে নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থায়। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু ও দিনাজপুর প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায় রিপোর্ট জানাচ্ছেন আরিফুল ইসলাম। দুর্গাপূজা সামনে রেখে প্রতিমা তৈরির কারিগরদের ব্যস্ততা বাড়ছে। কুষ্টিয়া জেলার 6টি উপজেলায় এবছর পূজা মণ্ডপ রয়েছে 230টি। তিনখানা প্রতিমা আছে, 4-5-6 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। রং তুলির আচরে নানা সাজে সাজানো হচ্ছে প্রতিমাকে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে দিনরাত কাজ করছেন তারা। আমাদের প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষ। এই উৎসবে প্রতিটা ধর্মের মানুষ এদের পাশে আছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে। এর আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রতিমা তৈরি সকল বিষয় নিয়ে আমরা এই উৎসবটি যাতে আমরা সকলের সম্মিলনে আমরা এটি পালন করতে পারি। অপরদিকে দিনাজপুরের 13টি উপজেলায় 1,250 মণ্ডপে ব্যস্ত প্রতিমা কারিগররা। প্রতিমা তৈরির কাজ শেষে এখন রং করতে ব্যস্ত। মাটির কাজ শেষ, আমরা রঙে ধরছি। প্রতিমা শিল্পীদের প্রচুর চাপ, আর আবহাওয়ার কারণে আমাদের রং টাং শুকাচ্ছে না। রং শেষ পর্যায়ে আরও আমাদের অনেক জায়গায় কাজ আছে। পূজা উৎসব মুখর করতে স্থানীয় প্রশাসনের সাথে প্রস্তুতি গ্রহণ করেছেন পূজা উদযাপন কমিটি। 1,200 অধিক মণ্ডপে এবারে পূজা অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি মণ্ডপের নিরাপত্তার জন্য একটু বেষ্টনী করে তোলা হয়েছে। নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতির কথা উল্লেখ করেন জেলা পুলিশের প্রধান। নির্মাণাধীন অবস্থায় কোনো পূজা মণ্ডপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আমি আশা করব আমরা নির্বিঘ্নে এই পূজা উদযাপন আমরা সম্পন্ন করতে সক্ষম। অসাম্প্রদায়িক চেতনায় দুর্গোৎসব সার্বজনীন উৎসবে পরিণত হবে এমনটাই প্রত্যাশা তাদের। আরিফুল ইসলাম, মাইটিভি নিউজ ডেস্ক। স্বাগত, আরো একবার দেখছেন মাইটিভি সংবাদ। ভারতের বিহার ও উত্তরপ্রদেশ থেকে আসা ঢলে রাজশাহীতে বেড়েই চলেছে পদ্মার পানি। মঙ্গলবার সকাল 6টায় রাজশাহী পয়েন্টে পদ্মার পানির উচ্চতা ছিল 18.04 মিটার। বর্তমানে পদ্মার পানি বিপদসীমার মাত্র 45 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, 24 ঘন্টায় পানি বেড়েছে 14 সেন্টিমিটার। এতে রাজশাহীর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। রাজশাহীর গোদাগাড়ি, পবা, বাঘা ও চারঘাট উপজেলার চরাঞ্চলের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ইতিমধ্যেই তারা চরাঞ্চল ছাড়তে শুরু করেছেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন mytvbangla ও facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ রয়েছে রাত 9:30 মিনিটে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছেন নুসরত জাহান মোর। আল্লাহ হাফিজ।